এই মুহূর্তে আপনারা দেখছেন টেক সাইগাই ইউটিউব চ্যানেলে 300 কততম টেক নিউজ 87, 88, 89 সম্ভবত এই তিনটের একটা হবে, আমার ঠিক মনে নেই, কারণ গত দুদিন ধরে টেক নিউজ দেওয়া হয়নি, গতকাল আমাদের চ্যানেলে কোনো ভিডিও আসেনি, কন্টিনিউয়েশন গ্যাপ হয়ে গেছে আর কি, সব ভুলে গেছি, বয়স হচ্ছে। তো যাই হোক না কেন, গতকাল আমাদের চ্যানেলে মিড বাজেটের সেরা 5G ফোন কোনগুলো হবে এই নিয়েও ভিডিও আসার কথা ছিল, সেটাও আসেনি গতকাল, বিশেষ পরিস্থিতিতে বিশেষ কারণে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আনা সম্ভব হয়নি, খুবই দুঃখিত। প্রথমেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে আজকের বহু টেক নিউজ আছে সেই কথাটা বলতে চাই। আজকে জমজমার টেক নিউজ, প্রচুর ভালো ভালো নতুন নতুন খবর আছে, প্রচলিত খবরগুলো তো সব চ্যানেলেই দেখেন, আমাদের চ্যানেলে নতুন কিছু এক্সট্রাঅর্ডিনারি খবর অবশ্যই পাবেন। ভিডিও দেখতে থাকুন, লাইক করতে থাকুন, কমেন্ট করতে থাকুন, আর চলুন আমরা শুরু করে দিই। আজকের ভিডিও শুরু করা যাক খারাপ খবর দিয়ে। আমেরিকাতে জো বাইডেনের সরকার যে এসেছিল, তখন আমরা আশা করেছিলাম যে হ্যাঁ, এবার হয়তো হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল হতে পারে, কোনো ভালো কিছু হতে পারে, কিন্তু উল্টোটাই ঘটলো। জো বাইডেন একটা লতে সই করেছেন যার ফলে হুয়াওয়ে এবং জেডটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার কফিনে শেষ পেরেক পোঁতা হয়ে গেল। জেডটি এবং হুয়াওয়ে কোম্পানি আর FCC সার্টিফিকেশন সাইট থেকেও কোনো রকম সার্টিফিকেশন পাবে না, যার ফলে তাদের এবার গ্লোবাল মার্কেটে টিকে থাকা প্রায় অসম্ভবই হয়ে গেল। তো এখন দেখা যাক আগামী দিনে কী হয়, কেমনভাবে এই ঘটনার গতি প্রকৃতি হয়, সব কিছু আপনাদের আপডেট দিয়ে জানাবো। আজকে দ্বিতীয় খবর স্যামসাংকে নিয়ে। স্যামসাংয়ের OneUI 4, অর্থাৎ অ্যান্ড্রয়েড 12-এর সাথে যে OneUI আসবে, সেই OneUI 4 কবে কোন ফোনে আসবে, গেজেটস ডেটা আমাকে কিছু ছবি দিয়েছেন, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্যামসাং কবে কোন ফোনে OneUI এর রোল আউট করা শুরু করবে। তো আপনারাও দেখে মিলিয়ে নিন যে আপনাদের ফোনে কবে OneUI 4-এর আপডেট বা অ্যান্ড্রয়েড 12-এর আপডেট আসবে। আজকে তৃতীয় খবরে বলবো শাওমির সাব ব্র্যান্ড বা এখন যারা স্বাধীনভাবে কাজ করছে সেই পোকো কোম্পানির কথা। পোকো ব্র্যান্ডিংয়ে বেশ কিছু ফোন আছে যেগুলো জনপ্রিয় ফোন, এবং সেই ফোনগুলো কম দামে ভালো স্পেসিফিকেশানস দিচ্ছে, ভ্যালু ফর মানি ফোন, বেশ জনপ্রিয় হয়েছে ফোনগুলো। কিন্তু খারাপ খবরটা এটাই যে সেই ফোনগুলোতে আমরা দেখতে পাচ্ছি নানা রকম সমস্যা, হার্ডওয়্যারের সমস্যা, সফটওয়্যারের সমস্যা, সব দিক দিয়ে সমস্যা। তো পোকো ফোন কেনার ব্যাপারে আপনাদের এর মধ্যেই আমি সাজেশন দিয়েছিলাম যে আপাতত পোকো কোম্পানির ফোনগুলো থেকে একটু দূরে থাকুন, নানা রকম গোলমাল দেখা যাচ্ছে, ইস্যু আসছে, কখনো চার্জারের সমস্যা, কখনো ব্যাটারির সমস্যা, কখনো ক্যামেরার সমস্যা, কখনো আপডেটের সমস্যা। এনিওয়ে, পোকো কোম্পানির এই খারাপ ব্যাপারগুলো বোধহয় এবার ফিক্স হয়ে যেতে পারে, তার কারণ চায়নাতে পোকো এবার নিজের ফোন লঞ্চ করবে। অর্থাৎ আমরা এতদিন যেটা দেখতাম শাওমির ফোন রিব্র্যান্ডেড হয়ে পোকো নাম দিয়ে আমাদের দেশগুলোতে আসে, এবার সেটা হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। চায়নাতে যখন শাওমির পোকো ব্র্যান্ড নিজের ব্র্যান্ডিংয়ে ফোন লঞ্চ করবে তখন ফোনের কোয়ালিটিও মনে হয় একটু বেটার হবে। এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমার মনে হয় এটা একটা ভালো খবর। আজকে তিনটে ফোল্ডিং ফোনের খবর আছে। প্রথম খবর এটাই যে ওপো কোম্পানির তরফ থেকে আমরা আগামী মাসে একটা ফোল্ডিং ফোন দেখতে পাবো, এবং সেটা কি ফোন হবে আমরা এখনও জানি না। এর আগে ওপো দেখিয়েছিল স্লাইডিং ফোন, সেটা কিন্তু লঞ্চ হয়নি। তো সেই স্লাইডিং ফোনই তারা এবার লঞ্চ করবে, নাকি তারা সত্যি স্যামসাংয়ের মতোই ফোল্ডিং ফোন নিয়ে আসবে, সেটা দেখতে হলে আগামী মাস অবধি অপেক্ষা করতে হবে। চায়নাতে ফোনটা লঞ্চ হবে, কিন্তু এই ফোনের স্পেসিফিকেশানস বা ফোনটা কেমন হবে সেই ব্যাপারে বেশ কিছু লিক এসেছে। জানা যাচ্ছে এই ফোনটার ডিসপ্লে হবে 2K ডিসপ্লে, এবং সেটা 8 ইঞ্চি সাইজের হবে খোলার পরে। এছাড়া এখানে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা, এই ফোনে থাকবে 4500 mAh ব্যাটারি, 65 ওয়াটের ফাস্ট চার্জার, এবং সব থেকে বড় কথা এখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর। দেখা যাক ওপো কতটা ভালো ফোল্ডিং ফোন নিয়ে আসে। ওপোর ভাই ভিভো, ভিভো ভালো কাজ করবে, তারা আগামী বছর প্রথম 3 মাসের মধ্যে অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারে তারা 4টে অন্তত ফ্ল্যাগশিপ ফোন নিয়ে আসবে, যার মধ্যে একটা ফোন অন্তত ফোল্ডিং ফোন হবে। ওপো ফোল্ডিং ফোন আনছে মানে ভিভো তো নিয়ে আসবেই, ওপো যদি স্লাইডিং ফোন নিয়ে আসে ভিভো স্লাইডিং ফোন নিয়ে আসবে, তারপর রিয়েলমি নিয়ে আসবে, তারপর OnePlus নিয়ে আসবে, সবাই তো একই গোয়ালের গরু। যাই হোক, ভিভোর যে 4টে ফ্ল্যাগশিপ ফোন আসবে সেখানে 100 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, এরকম লিক এখন অবধি এসছে। তৃতীয় ফোল্ডিং ফোনের খবর, এবং এটা ভালো খবর নয়। আমরা জেনেছিলাম যে গুগলের তরফ থেকে একটা পিক্সেল ফোল্ডিং ফোন আসবে খুব শিগগিরই, কিন্তু সেই পিক্সেল ফোল্ডিং ফোন আসছে না। পিক্সেল কোনো ফোল্ড ফোন আপাতত আনবে না, গুগলের তরফ থেকে এরকম লিক এসেছে, এবং তার কারণ গুগল মনে করছে এখন সঠিক সময় নয় ফোল্ডিং ফোন আনার জন্য। প্রসঙ্গত বলে রাখি, আপাতত আমি 4টে ভিডিও নিয়ে কাজ করছি। প্রথমত টেসলাকে নিয়ে একটা ভিডিও বানানোর কথা ভাবছি, টেসলা বা ইলন মাস্ক। আপনারা খেয়াল করে দেখুন, তারা 2019 সালে লসে চলতো এরকম একটা কোম্পানি ছিল, সেই টেসলা আজকে দুনিয়ার প্রায় সব থেকে বড় বা ধনী কোম্পানি হয়ে গেছে, ইলন মাস্ক পৃথিবীর 1 নম্বর বড় লোক হয়ে গেছেন। এটা কি সত্যি সম্ভব, নাকি এর পেছনে কোনো স্ক্যাম আছে? তো এই ব্যাপারে একটা ভিডিও বানানোর কথা ভাবছি, মেটাভার্সকে নিয়ে একটা ভিডিও বানানোর কথা ভাবছি, এছাড়া গুগলের পিক্সেল 6 প্রো সেটার অভিজ্ঞতা কেমন সেটা শেয়ার করার একটা ভিডিও খুব শিগগিরই আসবে, এছাড়া গুগল পিক্সেল 6 প্রোর সাথে
ভিভো X70 প্রো প্লাসের একটা ক্যামেরা কম্প্যারিজনের ভিডিও নিয়ে চিন্তাভাবনা করছি। আইফোনের সাথে তো সবাই কম্প্যারিজন দিচ্ছে, তো সেক্ষেত্রে আমি একটু অন্যরকম কিছু ভাবার প্ল্যান করছি। তো আপনারা কি বলেন, কোন ভিডিওটা আগে আসা উচিত, কিভাবে করা উচিত? আমি একটা পোল দেবো, আপনারা সেখানে অবশ্যই ভোট দিয়ে জানাবেন। পরের খবর অ্যাপেল কারকে নিয়ে। অ্যাপেল কার আসবে 2024 সালে, আসতে পারে, এইসব লিক আমরা বহুদিন ধরে শুনে এসেছি। স্মার্টফোনের মার্কেটের থেকে যে স্মার্ট কারের মার্কেট অনেক বড়, সেটা 715 বিলিয়নের জায়গায় $10 trillion মার্কেট, এই কারণে অ্যাপেল ইন্টারেস্টেড হয়েছে, এসব বহু টেক নিউজে আপনাদের বলেছি। কিন্তু অ্যাপেল কার দেখতে কেমন হবে সেটা লিক হয়ে গেছে, তো এটা একটা খারাপ খবর। যদিও অ্যাপেল খুবই গোপনে কাজ করছিল, কিয়া হুন্ডাইয়ের যে কিয়া মোটর আছে, অর্থাৎ সাউথ কোরিয়ান কোম্পানি, তাদের জর্ডনে যে ফ্যাক্টরি আছে সেখানে গোপনে টেস্টিং ফেস্টিং হচ্ছে, তা সত্ত্বেও অ্যাপেল কার কেমন হবে সেটা লিক হয়ে গেছে। দেখে কেমন লাগছে, ইম্প্রেসিভ লাগছে কি? টেসলা কার, টেসলা ট্রাক যখন এসেছিলো, সেই টেসলা ট্রাক দেখেও কিন্তু লোকে খুব একটা ইমপ্রেসড হয়নি প্রথমে, পরে যদিও সেটার খুব প্রশংসা হয়েছে। তো অ্যাপেল কারের ক্ষেত্রে কী হবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। পরের খবর শাওমিকে নিয়ে। আজকের ভিডিওতে শাওমিকে কী করে বাদ দিয়ে দিই। শাওমি একটা মিনি ফোন আনছে, মানে অ্যাপেল যা করে শাওমি তো তাই করেই। তো শাওমিও অ্যাপেলের মতো একটা ছোটো ফোন নিয়ে আসবে, 6 ইঞ্চি তার ডিসপ্লের সাইজ হবে এবং সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 810 প্রসেসর দিয়ে আসবে। এরকম একটা লিক এসেছে, দেখা যাক কবে শাওমি এরকম একটা ছোটো ফোন নিয়ে আসে। অনেকেই চাহিদা আছে, অনেকেই পছন্দ করেন ছোটো ফোন, কম্প্যাক্ট ফোন চান, যদিও মার্কেটে আসার পর কেউ কেনে না। শাওমির তরফ থেকে শাওমি 12 সিরিজ আপনারা জানেন যে আগামী মাসেই লঞ্চ করতে চলেছে, এবং এখানে শাওমি 12 আলট্রা যে ফোনটা হবে সেটা আমরা জানি যে একদম ফ্ল্যাগশিপ ফোন হবে, দূরদর্শ ক্যামেরা হবে। শাওমি তার জন্য এবার লাইকা কোম্পানির সাথে পার্টনারশিপ করছে, লাইকা যারা লেন্স টেন্স বানায় আর কি, ক্যামেরার লেন্স বানায়। তো আজকালকার দিনে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। ওয়ানপ্লাস কোম্পানি তারা হ্যাসেল ব্ল্যাডের সাথে পার্টনারশিপ করছে, স্যামসাং কোম্পানি তারা অলিম্পাসের সাথে পার্টনারশিপ করছে, এছাড়া জাইসের সাথে তো আমরা দেখেছি এর আগে নোকিয়া পার্টনারশিপ করেছে, হুয়াওয়ে পার্টনারশিপ করেছে, রিসেন্টলি ভিভো পার্টনারশিপ করলো। তো সেক্ষেত্রে এটা এখন ফ্যাশন হয়ে গেছে, মার্কেটিংয়ের একটা স্ট্র্যাটেজি। এনিওয়ে ফোন খারাপ হবে এটা আমি একবারও বলছি না। তো শাওমি 12 সিরিজের এই যে ফোনগুলো হবে, এখানে নাকি শাওমি 12 আলট্রা ছাড়াও শাওমি 12 এক্সট্রিম এডিশন, এছাড়াও শাওমি 12 এনহ্যান্সড এডিশন বলে আরও একটা ফোন থাকবে। 144 Hz ওলেড প্যানেল হবে আশা করা যাচ্ছে, এবং এখানে 120 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকবে। 200 মেগাপিক্সেলের নাকি ক্যামেরা থাকতে পারে, অন্তত কোনো একটা ফোনে তো থাকবে, এরকমই লিক আছে। দেখা যাক শাওমি 12 আসলে, সত্যি আমিও এটা নিয়ে খুব এক্সাইটেড। তাহলে বাদ রয়ে গেল কে, ওয়ানপ্লাস বাদ রয়ে গেল। ওয়ানপ্লাসের তরফ থেকে OnePlus 10 Pro এই ফোনটা আগামী বছর মার্চ এপ্রিল নাগাদ আসার কথা আপনারা জানেন, কিন্তু না, সেই ফোনটা নতুন লিক বলছে সেটা নাকি জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতেই নাকি লঞ্চ হয়ে যেতে পারে। যেহেতু OnePlus 9T বলে কোনো ফোন এবার আসলো না, তো সেক্ষেত্রে এটা নাকি হতে পারে, দেখা যাক OnePlus কী করে। এবং এই ফোনটার এর আগে আপনারা দেখেছিলেন রেন্ডার এসেছিল, এখন একটা ভালো রেন্ডার, বেটার রেন্ডার এসেছে, সেটা দেখে ফোনটার ডিজাইনটা আমরা আরও ভালো করে বুঝতে পারছি। এবং OnePlus এবারও হ্যাসেল ব্ল্যাডের সাথেই পার্টনারশিপ করছে, এরকমই মার্কেটে খবর আছে। এছাড়া এই ফোনের ব্যাপারে আরেকটা ভালো লিক আছে যে এই ফোনে এবার থাকছে কার্ভ ডিসপ্লে। কার্ভ ডিসপ্লে আমরা পছন্দ করি, কোম্পানিগুলো দিলেই আমরা খুশি হই, তাও কেন দেয় না কী জানি। ক্যাভিয়ার কোম্পানির নাম আপনারা অনেকেই জানেন, ক্যাভিয়ার এমন একটা কোম্পানি যারা কোনো স্মার্টফোন বানায় না, তারা আইফোন নেয়, সেটাকে মডিফাই করে এবং সেটা বহু দামে একদম প্রিমিয়াম একটা আইফোন, যেটা শুধুমাত্র বিশ্বের বিলিয়নিয়ার মিলিয়নিয়াররা কেনে, সেরকম আইফোন তৈরি করে তারা, তারা এক্সক্লুসিভ কপি তৈরি করে। তো যাই হোক, একটা নতুন iPhone 13 Pro তারা মডিফাই করেছে, যেখানে 18 ক্যারেটের গোল্ড দিয়ে সেটাকে ঢেকে দিয়েছে, তো সেটার দাম হচ্ছে ₹35,000। এছাড়া তারা একটা ডাইনোসর এডিশন বার করেছে, অর্থাৎ সেই প্রাচীনকালে হাজার হাজার লক্ষ বছর আগে যে ডাইনোসর ছিল, সেই ডাইনোসরের ফসিল দিয়ে বা তার দাঁত দিয়ে তারা কিছু একটা ডেকোরেশন করেছে, বা সেরকম কিছু একটা ইনপুট করে তার মধ্যে সেই রকম একটা আইফোন তারা ডিজাইন করেছে, বানিয়েছে। তো সেই ডাইনোসরটা হচ্ছে টি রেক্স ডাইনোসর, বিভিন্ন রকম ডাইনোসর হয়, তো টিনোসেরাস রেক্স যে ডাইনোসর হয় সেই ডাইনোসরের ফসিল বা দাঁত তারা ইউজ করেছে। এই ডাইনোসরটা 8 কোটি বছরের পুরনো ডাইনোসর, সেক্ষেত্রে এই স্মার্টফোনটার দাম অনেক বেশি হওয়া উচিত, কিন্তু আমি বলবো সেই তুলনায় ক্যাভিয়ার কোম্পানি দাম কমই রেখেছে। এই আইফোনটার দাম রাখা হয়েছে মাত্র 7 লক্ষ টাকা। সেক্ষেত্রে কেমন লাগলো খবরটা কমেন্টে লিখে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এই খবরের পর আর কোনো খবর কি আসা উচিত? আমার মনে হয় এখানেই ভিডিও শেষ করা উচিত। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।